আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মাই ক্লাসরুমে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির 16তম টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সাথে আছি আমি হাসান মামুন। আর হ্যাঁ, আপনি যদি প্রথম হয়ে থাকেন মাই ক্লাসরুমে তাহলে প্লিজ মাই ক্লাসরুমকে সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন কথা না বাড়ি আজকে টিউটোরিয়ালটি শুরু করে দেই। প্রথমে রয়েছে স্বচ্ছ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি। চারটি অপশন দেওয়া রয়েছে, স্বচ্ছ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি। সঠিক উত্তরটি হচ্ছে খ, সু যোগ অচ্ছ সমান স্বচ্ছ। কোন বানানটি সঠিক? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি চারটি অপশনের মধ্যে ক্ষীয় রসিকার তদীর্ঘিকা তালব্য ক্ষিতিশ। তিন নম্বরে, নিচের কোন শব্দটি দ্বারা ভীষণ বিপদ বোঝানো হয়েছে? অকুল পাথার, অহিনকুল সম্পর্ক, পটিয়সি, আতে ঘা। ভীষণ বিপদ বোঝানো হয়েছে অকুল পাথার শব্দটি দ্বারা। কোন বিশেষণ কোনটি বিশেষণ পদের উদাহরণ? দর্শন, মধুরতা, সৌন্দর্য, দশ। সঠিক উত্তরটি হচ্ছে দশ। মা শিশুকে দুধ খাওয়ায়, বাক্যটি হলো মিশ্র ক্রিয়া, প্রয়োজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া কোনোটিই নয়। সঠিক উত্তর প্রয়োজক ক্রিয়া। ছ নম্বরে, কোনটি যৌগিক শব্দ? গায়ক, প্রবীণ, তৈল, জলধি। সঠিক উত্তরটি হচ্ছে গায়ক। বাঁশি বাজে ওই মধুর লগনে, এটা কোন ধরনের বাচ্য? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য, ভাববাচ্য। সঠিক উত্তর কর্মকর্তৃবাচ্য। বাংলা স্বরধ্বনিতে হর্ষ স্বরের সংখ্যা কয়টি? চারটি, ছয়টি, আটটি, এগারোটি। সঠিক উত্তরটি হচ্ছে চারটি। চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে? ঢাকা, কলকাতা, মিথিলা, আরাকান। সঠিক উত্তর হচ্ছে কলকাতা। বিস্কুট কোন ভাষার শব্দ? তুর্কি, ফরাসি, ফার্সি, মালয়। সঠিক উত্তর ফরাসি। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? গোরা, মুকুট, বৌঠাকুরানির হাট, নৌকাডুবি। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর বৌঠাকুরানির হাট। উপজাতিদের জীবনচিত্র নিয়ে রচিত গ্রন্থ কোনটি? ছাতা, কর্ণফুলী, তেইশ নম্বর তলচিত্র, জেগে আছি। উপজাতিদের জীবনচিত্র নিয়ে রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর কর্ণফুলী। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ কোনটি? একক সন্ধ্যায় বসন্ত, অন্ধকারে একা, ধূসর পাণ্ডুলিপি, নাম রেখেছি কোমল গান্ধার। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থে চারটি থেকে কোনটি? সঠিক উত্তর ধূসর পাণ্ডুলিপি। প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম কি? সাহিত্য সম্রাট, গাজী মিয়া, বাংলার মিল্টন, টেকচাঁদ ঠাকুর। সঠিক উত্তর টেকচাঁদ ঠাকুর। নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না? সাহেব, বেয়াই, সঙ্গী, কবিরাজ। নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না, এটি আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই। এই শব্দটি, এই প্রশ্নটির সঠিক উত্তর আমরা আপনাদেরকে দিচ্ছি না, তো যারা জানেন তারা আমাদেরকে প্লিজ লিখে জানান। আমি প্রশ্নটি আবার বলছি, নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না? সাহেব, বেয়াই, সঙ্গী, কবিরাজ। তৎসম শব্দের ব্যবহার কোন ভাষাতে বেশি হয়? সাধু, চলিত, আঞ্চলিক, মিশ্র। সঠিক উত্তরটি হচ্ছে সাধু ভাষায়। অহরহ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অহরহ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে অহরহ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে গ অপশনটি, অহ বিসর্গ যোগ অহ। অনুতাপ কোন ধরনের সমাসের উদাহরণ? নিত্য সমাস, উপপদ তৎপুরুষ, অলুক তৎপুরুষ, প্রাদি সমাস। সঠিক উত্তর প্রাদি সমাস। লাল লাল ফুল বাক্যে কি অর্থে দ্বিরুক্তি হয়েছে? এক বচন, শূন্য, ঈষৎ, বহু বচন। সঠিক উত্তর বহু বচন। লাল লাল ফুল বাক্যে কি অর্থে দ্বিরুক্তি হয়েছে? বহু বচন। গুরু শব্দের স্ত্রীলিঙ্গ কোন কি? গুরু শব্দের স্ত্রীলিঙ্গ গুরবি, গুরি, গুরুমা, গুরুণী। সঠিক উত্তর হচ্ছে গুরবি। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা উদিত অংশটি কার রচনা? সত্যেন্দ্রনাথ দত্ত, অতুল প্রসাদ সেন, কবি সুধীন্দ্রনাথ, জসীমউদ্দিন। সঠিক উত্তর হচ্ছে অতুল প্রসাদ সেন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ কাব্য, মহাশ্মশান, বৃত্ত সংহার, কুরুক্ষেত্র।
সঠিক উত্তর হচ্ছে বৃত্ত সংহার। বাংলা সাহিত্যে মৌমাছি কাকে বলা হয়? বিমল ঘোষ, প্রথম চৌধুরী, সমরেশ বসু, সমরেশ মজুমদার। সঠিক উত্তর হচ্ছে বিমল ঘোষ। নিচের কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? ধীরে চলো, ঘোড়া খুব দ্রুত চলে, সে গুণবান, মেটে কলসি। নিচের কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? সঠিক উত্তর ঘোড়া খুব দ্রুত চলে। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? সমার্থে, বৃহদার্থে, ক্ষুদ্রার্থে, বিপরীতার্থে। সঠিক উত্তর ক্ষুদ্রার্থে। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে চারটি বানান দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি আমি বলছি, সেটা হচ্ছে দূষণীয়, দ্বয় দীর্ঘ, মূর্ধন্য স, মূর্ধন্যয় দীর্ঘ, অন্তস্থীয়, দূষণীয়। কর্মে অতিশয় তৎপর এক কথায় কি হবে? কর্মপটু, কর্মনিষ্ঠ, কর্মতৎপর, করিতকর্মা। সঠিক উত্তর হচ্ছে করিতকর্মা। তামার বিষ কথাটির অর্থ কি? ক্ষণভঙ্গুর, অর্থের কুপ্রভাব, অবাক হওয়া, অতিরঞ্জিত। সঠিক উত্তর অর্থের কুপ্রভাব। তামার বিষ কথাটির অর্থ অর্থের কুপ্রভাব। মরুচ শব্দের অর্থ কি? বায়ু, মরুভূমি, মরীচিকা, ঝাড়ু। সঠিক উত্তর বায়ু। মরুচ শব্দের অর্থ বায়ু। শিষ্টাচারের সমার্থক শব্দ কোনটি? শিষ্টাচার শব্দের অর্থ তো আমরা জানি, তার সমার্থক শব্দ নিচের কোনটি? সদাচার, সততা, নিষ্ঠা, সংযম। সঠিক উত্তরটি যারা জানেন প্লিজ আমাদের লিখে জানান। এই প্রশ্নটির উত্তরও আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইছি। আবার প্রশ্নটি বলছি, শিষ্টাচারের সমার্থক শব্দ কোনটি? সদাচার, সততা, নিষ্ঠা, সংযম। পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায় জাতি কোনটি? মাওরি, বুশম্যান, জুলু, পিগমি। সঠিক উত্তর পিগমি। ওশেনিয়া মহাদেশ পৃথিবীর কোন দিকে অবস্থিত? দক্ষিণে, উত্তর পশ্চিমে, দক্ষিণ পূর্বে, দক্ষিণ পশ্চিমে। ওশেনিয়া মহাদেশ পৃথিবীর কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্বে। গ্রেট বেরিয়ান রিফ কি? পর্বত, নীলতিমি, প্রবাল প্রাচীর, খরস্রোতা নদী। গ্রেট বেরিয়ান রিফ হচ্ছে প্রবাল প্রাচীর। প্রাচীন নিদর্শনসমূহ পাওয়া যায় পাহাড়পুরের কোন জেলায় অবস্থিত? প্রাচীন নিদর্শনসমূহ পাহাড়পুরের কোন জেলায় অবস্থিত? নাটোর, দিনাজপুর, নওগাঁ, কুমিল্লা রয়েছে। সঠিক উত্তর হবে নওগাঁ। বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় কবে? 1 জুলাই 1991, 1 ডিসেম্বর 1991, 1 জুলাই 1996, 1 ডিসেম্বর 1996। সঠিক উত্তরটি কী হবে? বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় কবে? 1 জুলাই 1991, 1 জুলাই 1991। স্বাধীন দুর্নীতি দমন কমিশন কখন গঠিত হয়? 20 মার্চ 2005 সালে, 21 নভেম্বর 2004 সালে, 3 এপ্রিল 2004 সালে, 15 আগস্ট 2004 সালে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন কখন গঠিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 21 নভেম্বর 2004 সালে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয় 21 নভেম্বর 2004 সালে। নিচের কোন দেশে সমুদ্রবন্দর নেই? মিশর, লেবানন, আলজেরিয়া, আফগানিস্তান। সঠিক উত্তর আফগানিস্তান। আফগানিস্তানে কোনো সমুদ্রবন্দর নেই। ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? দিল্লি, লন্ডন, সিমলা, নিউ ইয়র্ক। ইন্ডিয়া হাউস দিল্লি হওয়ার কথা মনে হচ্ছে, কিন্তু ইন্ডিয়া হাউস অবস্থিত লন্ডনে। জাপানি মুদ্রার নাম কি? লিরা, ইয়েন, ডলার, পাউন্ড। জাপানি মুদ্রার নাম কি? লিরা, ইয়েন, ডলার, পাউন্ড। সঠিক উত্তর ইয়েন। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই দিনটিতে কী বার ছিল? এটাই মজার প্রশ্ন, 1971 সালের 16 ডিসেম্বরে কী বার ছিল? বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার, বুধবার। সঠিক উত্তরটি হচ্ছে এই দিনটিতে ছিল বৃহস্পতিবার। আলোকিত মানুষ গড়ার কর্মসূচি কোন সংগঠনের? ব্র্যাক, এশিয়াটিক সোসাইটি, বিশ্ব সাহিত্য সংস্থা, গ্রামীণ ব্যাংক। যারা জানেন যে আলোকিত মানুষ গড়ার কর্মসূচি কোন সংগঠনের, তাদের কাছে প্রশ্নটির উত্তর আমরা লিখে দিতে অনুরোধ করব, যে কমেন্টস বক্সে আপনি আমাদের লিখে দিন আলোকিত মানুষ গড়ার কর্মসূচি এখান থেকে কোন সংগঠনের। 42 নম্বরে রয়েছে, লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের চিত্রশিল্পী? এই প্রশ্নটির সঠিক উত্তরও আপনারা দিবেন, সে চারটে অপশন দিয়ে দিচ্ছি, ব্রাজিল,
জাপান, স্পেন, ইতালি। লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের চিত্রশিল্পী? ব্রাজিল, জাপান, স্পেন, ইতালি। কোনটি অমেরুদণ্ডী প্রাণী? চিংড়ি, সাপ, কুমির, বানর। এই চারটি থেকে কোনটি অমেরুদণ্ডী প্রাণী মনে হয় আপনার কাছে সেটা লিখে জানান, আর আপনি জেনে যান যে আসলে আপনি কতটুকু জানেন। যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমি বলবো যে সময় খুব কাছাকাছি রয়েছে আর খুব একটা বেশি সময় নেই, তাহলে এখনই অনেক বেশি প্রস্তুতি নিন আর অনেক বেশি পড়ালেখা করতে হবে, কারণ এখানে বিশাল প্রশ্ন ভাণ্ডার, বিশাল প্রশ্ন ভাণ্ডার থেকে আপনাকে কনফিউশনে ফেলানোর মতো অনেকগুলি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলি আপনাকে দেওয়া হবে। তো আশা করছি সবাই ভালো প্রস্তুতি নেবেন এবং সবার সাফল্য আমরা সবসময় কামনা করি, আজও কামনা করছি, সবার সাফল্য কামনা করেই আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।